এটা চারটা সাইজ এটা ওই গার্মেন্টসের তেন এক্সপোর্টের মাল তো এটা 100% এটা এক্সপোর্টের মাল 100% এক্সপোর্ট ফটটা কিন্তু খুব মজবুত একটা জিপার থাকবে দেখেন জি জি এখানে একটা লেভেল শীতের প্যান্ট হ্যাঁ শীতের প্যান্ট 10 15 দেখেন স্যার মাত্র 13 টাকায় কিন্তু আপনারা শীতের এই প্যান্টগুলো পাচ্ছেন এটা 100% এক্সপোর্ট আচ্ছা 100% এক্সপোর্ট এটা জি জি 20 টাকা পিস 20 টাকা পিস মাত্র 20 টাকা পিস এটা চারটা সাইজ পায়জামা প্যান্ট চারটা সাইজ এটা গামছা পার পিস 550 টাকা সম্মানিত ভিউয়ার্স সেলস অ্যান্ড মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা হুঁশিয়ারি মালের দোকানে আছি, আর এখান থেকে কিন্তু আপনারা বাচ্চাদের শীতের সব ধরনের কালেকশনগুলো পাবেন, সেই সাথে কিন্তু গামছা আইটেমগুলো পাবেন। তো এই দোকানের যে মালিক, মালিকের ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন। গাউসিয়া সিটি মার্কেট, গোলসিরির পশ্চিম পাশে। আচ্ছা দেখ, আমি দর্শকদের একটু বুঝাই দিই, এই যে গাউসিয়া সিটি মার্কেটের যে গোলসিড়িটা আছে, এই গোলসিড়ি থেকে উঠে ঠিক হাতের বাম পাশে এসে কিন্তু ভাইদের এই দোকানটা। তো ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ আলম। আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম কাজল রেখা বস্ত্রালয়। আচ্ছা আচ্ছা, দেখ আপনার কাছে টোটালে শীতের মালের কয়টা আইটেম আছে? অনেকটি আছে। দেখ পাশাপাশি আর কি পাওয়া যায় আপনার দোকানে, কি কি পাওয়া যায় পাশাপাশি? গামছা, প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা কি দেখবো? প্রথম আপনারা দেখেন কম দামের মধ্যে ফুটিটা, হুডি। হুডি? হ্যাঁ ফুটি। কয়জন হুডির সাইজ হবে? কয়টা? তিনটা ফুটির সাইজ, তিনটা। এটা হচ্ছে 12। আর এই ফুটিটা দেখছেন, এটা হচ্ছে 14। 14? হ্যাঁ হ্যাঁ। আর এটা তো 16। দেখ আমরা হুডির একটু কোয়ালিটিটা দেখি। জিপারটা কিন্তু খুব মজবুত একটা জিপার থাকবে দেখেন। জি জি, এখানে একটা লেভেল দেওয়া থাকবে। কাপড়টা কি কাপড় হবে ভাইজান? এটা ফ্লিপস কাপড় হবে, ব্লেজার বা ফ্লিপস কাপড়? ব্লেজার। ফিলিপস কাপড়ের মধ্যে সাইজ থাকবে তিনটা, বিভিন্ন প্রিন্টের মধ্যে থাকবে, সলিডের মধ্যে থাকবে। হ্যাঁ জি। তো এটার দামটা এভারেজ দাম নাকি সাইজ বাই সাইজ দাম? না, তিন সাইজে 65 টাকা পিস। মাত্র 65 টাকা পিস? হ্যাঁ। আনুমানিক কত হাজার পিস কোয়ান্টিটি আছে আপনার, মানে কতগুলা মাল আছে আপনার? মাল আছে অনেকগুলা, দেওয়া যাবে যত চাই তত দেওয়া যাবে, যতটি চায় ততটি দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, দেখ আমরা এরপরে কোন আইটেমটা দেখবো? পরে দেখেন পায়জামা প্যান্ট, চারটা সাইজ পায়জামা প্যান্ট, চারটা সাইজ। এটা কি কাপড় হবে বাজান? টেলে এবং ফ্লিপস দুটো হবে না? ব্লেজার কাপড় যেটা বলা হয়। হ্যাঁ ব্লেজার, এই যে দেখো ব্রাশ করা, এই যে ব্রাশ করা। হ্যাঁ জি, শীতের মধ্যে খুবই আরামদায়ক একটা কাপড়। হ্যাঁ জি। এটা সাইজ থাকবে কয়টা? চারটা। চারটা সাইজ কত কত? চারটা সাইজ, এক এটা হচ্ছে 22, আর একটা 20, আর একটা 18, 16, আর একটা 16, 16 থেকে 20 পর্যন্ত চারটা সাইজ। তো এটার দামের বিষয়টা যদি একটু বলতেন? এটার দাম হয়েছে আপনার চাইস হয়েছে 260 টাকা। পার পিস কত পড়ে? পার পিস 21 টাকা 50 পয়সা। 21 টাকা 50 পয়সা, যদি কেউ বেশি না সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট দেওয়া যায়? আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, এই যে এটার মধ্যে দেখতেছেন টাউজার, হ্যাঁ টাউজার, ব্লেজারের মাধ্যমে শীতের, এটা তিনটা সাইজ, তিনটা সাইজ থাকে, বান্ধা আছে এই জায়গায়, মানে এখানেই বান্ধা আছে তিনটা সাইজ। এক বান্ডেলে কয়টা থাকবে? এক বান্ডেলে 12 পিস, 12 পিস থাকবে। তো দামের বিষয়টা যদি একটু বলতেন? 12 পিস থাকবে, কেন 28, 30, 32, হ্যাঁ এই 4 পিস করে বান্ধা আছে। হুম হুম, এটা প্রাইস হইল 75 টাকা পাইকারি রেট। এটা কি ট্রাউজার? এটা ট্রাউজার। হুম, এটা ব্লেজারের ট্রাউজার। হুম, এটা সাইজ থাকবে কটা? সাইজ এটা তো তিনটা। কত কত? 34, 36, 34, 36, 32, 38। হ্যাঁ, তো এবার এবারে তো দাম কত দিচ্ছেন? এটা এটা দিচ্ছি 85 টাকা পার পিস। 85 টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্যান্টটা দেখছেন,
শর্ট প্যান্ট না কি ফুল ট্রাউজার যেটা ফুল প্যান্ট হ্যাঁ যেমন আমাদের একটা স্যাম্পল দেখান এটা স্যাম্পল এই যে দেখছেন এত কম দাম যাই আমরা এরপরে কোন আইটেমটা দেখবো মানে এটা মিক্স থাকবে কটন কাপড়ে একদম এটা হ্যাঁ টেরি আছে যাই টেরি কাপড় থাকবে অফিস কাপড় থাকবে সবকিছু মিক্স থাকবে পকেট ছাড়া এটা আচ্ছা এটার সাইজ থাকবে কয়টা এটার সাইজ হচ্ছে তিনটা তিনটা এবারে আছে দামটা সবার বড়টা হ্যাঁ এটা 20 টাকা পিস 20 টাকা পিস মাত্র 20 টাকা পিস এটা সাইজটা মনে আছে কত কত এটা জি বলেন এটা হচ্ছে 22 20 18 18 20 22 মাত্র 20 টাকা পিস মাত্র 20 টাকা এবার পানির দামে তারপর এই যে জানিসে সবার ছোট আচ্ছা আচ্ছা সবার ছোট এটা 18 20 22 তাহলে এরপর আমরা কোন আইটেমটা দেখব এই প্যান্টার তিনটা সাইজ কি কাপড়ের মধ্যে বেটা এটা কি ব্লেজার কাপড় ব্লেজার কাপড় ব্লেজার কাপড়ের মধ্যে হবে জি পকেট ছাড়া পকেট ছাড়া ও পকেট ছাড়া সাইজ থাকবে কত এটার সাইজ এটার চারটা চারটা কত কত এটা এটা হচ্ছে 16 18 20 22 22 ফর 16 18 20 22 জি এগুলো সব কি এক্সপোর্ট কাপড়ে হবে এক্সপোর্ট কাপড়ে হবে এটা দামটা যদি বলতেন এটার দামটা আমাদের এরপরে কি দেখবো গ্যাবার্ডিং কাপড়ে শর্ট প্যান্ট হ্যাঁ তো এটা সাইজ থাকবে কয়টা তিনটা কত কত 18 24 30 18 24 30 এটা স্টিচ এবং নন স্টিচ দুইটাই হবে দুইটাই হবে দেখেন কোয়ান্টিটিটা দেখেন তো এটা দাম দামের বিষয়টা যদি বলতেন দাম পাইকারি পার পিস 25 টাকা পার পিস 25 টাকা হ্যাঁ দেখ আমরা এরপরে কোন আইটেমটা দেখব পরে হাইনেক হাইনেকের কিছু আইটেম আমরা দেখি হ্যাঁ হাইনেক দেখান আমাদের কিছু আমরা এরপরে কোন আইটেমটা দেখবো আচ্ছা সিঙ্গেল জার্সি কটন কাপড়ের মধ্যে
এটা সাইজ থাকবে কয়টা এটার সাইজ তো দুইটা দুইটা আমরা কয়টা কালার দেখি কালার কয়টা কালার দেখি সব কিন্তু স্টেপের মধ্যে হবে জি সব স্টেপের মধ্যে সলিডের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে মানে একবারে বানিয়ে দেওয়া আছে তো আরেকটা সাইজ আমাদের দেখান আরেকটা সাইজ আছে আপনার এই যে দেখতেছেন এটার কোয়ালিটি একই তো এটার দামটা কেমন কে দিছেন এটা এই মিলাই 25 টাকা পিস পার পিস 25 টাকা 25 টাকা এগুলো কি গোল গলা গেঞ্জি হ্যাঁ এই এগুলো কি গোল গলা গেঞ্জি হ্যাঁ হ্যাঁ এটা সাইজ মেনশন আছে নাকি এটা সাইজ এটার ভিতরে ওই তিনটা সাইজ দেওয়া প্রত্যেক পিডি পিডি পাইবেন কাপড়গুলো সব এক্সপোর্ট কাপড় হবে বিভিন্ন প্রিন্টের থাকবে হ্যাঁ বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ধরনের কাপড়ও থাকবে কিন্তু সিঙ্গেল জার্সি রিপ সব মিলাই থাকবে বিভিন্ন কোয়ালিটি থাকবে তো এগুলো দামটা কেমন দিচ্ছেন 25 টাকা পিস পাই পার পিস 25 টাকা হ্যাঁ জি তো যাই আমরা এরপরে কোন আইটেমটা দেখব টাইস আমরা এখন দেখুন টাইস দেখব হ্যাঁ টাইস দেখব 100% এক্সপোর্ট এক্সপোর্ট টাইস হবে হ্যাঁ টাইস 12 পিস থাকবে পার্সেন্ট এক্সপোর্ট টাইস এটা এক বান্ডেলে 12 পিস থাকবে 12 পিস থাকবে মানে সাইজ একবার 0 থেকে কিন্তু ডাবল এক্সেল পর্যন্ত হ্যাঁ ডাবল এক্সেল পর্যন্ত পাবেন মাত্র 35 টাকা মাত্র 35 টাকা পার পিস পার পিস আচ্ছা আচ্ছা তারপর এটা চারটি সাইজ এটি স্টেপের স্টেপের মধ্যে হবে হ্যাঁ জি স্টেপের মধ্যে এটা সাইজ থাকবে কয়টা এটা চার চারটা চারটা সাইজ থাকবে পার পিস 30 টাকা পিস পার পিস 30 টাকা এটা এটা কত থেকে সাইজটা কত থেকে শুরু হয় 18 থেকে শুরু 18 থেকে কত পর্যন্ত 18 থেকে এই যে দেখতেছেন এটা কত সাইজ এটা 26 26 18 থেকে 26 26 পার পিস কত পার পিস মাত্র 30 টাকা মাত্র 30 টাকা পিস আচ্ছা আচ্ছা দেখ আমরা এরপরে কোন আইটেমটা দেখব এই টি-শার্টটা দুইটা সাইজ হয় হুম মোটা কাপড়ের ব্লেজার কাপড়ের ব্লেজার কাপড় এর পার টেডি কাপড় ব্লেজার কাপড় দুইটাই আছে এটা মিক্স থাকে মিক্স থাকে হুম এটা মাত্র 25 টাকা পাইকারি মাত্র 25 টাকা পাইকারি হ্যাঁ হ্যাঁ এই জানার একটা আছে এই মাত্র মোটার মধ্যে মোটা কাপড়ে হ্যাঁ এক্সপোর্ট এটি 100% এক্সপোর্ট এটা 100% এক্সপোর্ট আচ্ছা 100% এক্সপোর্ট এটা জি জি এটা 25 টাকা পার পিস 25 টাকা পার পিস 25 টাকা মানে ফ্রেশ অর্ডার যেটা ওটাও পার পিস 25 এক্সপোর্ট এটাও 25 25 এই গামছাগুলো কেমন হবে এই যে গামছা দেখতেছেন এটা বড় গামছা যাই হোক ভাইজান আপনার দোকানে অনেক কালেকশন আছে আসলে দেখি শেষ করা যাবে না এই জায়গায় হাবাতার মধ্যে গেঞ্জিটা দেখতেছেন মাত্র খুচরা মূল্য 30 টাকা মাত্র 30 টাকা এটা সাইজ থাকবে কয়টা এটা সাইজ তিনটা তিনটা সাইজ থাকবে হ্যাঁ এটি সবার ছোট আচ্ছা আচ্ছা এটা কত সাইজ এটা সাইজ কত এটা এটা 18 18 জি 18 20 22 18 20 22 মাত্র 30 টাকা 30 টাকা যাক আমরা এরপর কোন আইটেমটা দেখব পরে বড় গেঞ্জি আছে বড় দের গেঞ্জি আছে মেনসের জি মেনসের হ্যাঁ একটা দেখান আমাদের এই যে গেঞ্জিটা দেখছেন এটা মেনসের এম এল ডাবল এক্স পার পিস কত পার পিস মাত্র 35 টাকা মাত্র 35 টাকা কিন্তু আপনারা এই যে এম এল এক্সেল মেনসের গেঞ্জিগুলো পাবেন এখানে কিন্তু আপনার সিঙ্গেল জার্সি পিকে সব ধরনের কাপড় কিন্তু এখানে এই আছে আর কি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো আপনার দোকানের ঠিকানাটা আরও একবার বলেন গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির পশ্চিম পাশে পশ্চিম পাশে গামছাপট্টি আচ্ছা আচ্ছা গামছাপট্টিতে আপনার দোকানের নাম দোকানের নাম কাজল রেখা বস্ত্রালয় কাজল রেখা বস্ত্রালয় যাই দর্শক বন্ধু যারা আপনারা কম দামে বাচ্চাদের এই ঔষধের মাল নিতে যাচ্ছেন তারা অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ